বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে দেশের বাজারে বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম দাম বাড়ার পর বড় বাজারগুলোতে তেলের সরবরাহ বাড়লেও পাড়া মহল্লার দোকানে এখনও তেল সংকট দেখা গেছে প্যাকেটজাত তেল মিললেও বাজারে একেবারেই নেই খোলা তেল প্রথম প্রথমত একটি দল রাজধানীর অন্যতম বৃহৎ বাজার কারওয়ান বাজার ও বেগুনবাড়ি এলাকা ঘুরে দেখে এসেছে তেলের বাজার কথা বলেছে ব্যবসায়ী ভোক্তাসহ বিপণন কর্মকর্তাদের সাথে আজকের জবর খবর সঙ্গে আছি আমি আল আরিফিন বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম তাও এক লাফে লিটারে প্রায় চল্লিশ টাকা নতুন দাম অনুযায়ী সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের দাম এখন নশো টাকা থেকে নশো টাকা আগে এর দাম ছিল সাতশো টাকা ঈদের আগে বাজারে তেলের যে ঘাটতি দেখা দিয়েছিল তা নতুন দাম নির্ধারণের পর কমেছে কিছুটা সরেজমিনে কারণবাজার এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানে নতুন মূল্যে প্যাকেটজাত তেল বিক্রি হচ্ছে এক লিটার দুই লিটার ও পাঁচ লিটার তেলের বোতলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন তবে তেল কিনতে এসেছেন এমন ক্রেতা খুবই কম চোখে পড়েছে তবে যারা কিনতে এসেছেন তেলের দাম বৃদ্ধিতে তারা হতাশ কিছু দোকানে এখনও পুরানো তেল নতুন দামে বিক্রি করতে দেখা গেছে কিন্তু তা অস্বীকার করেছেন বিক্রেতা মানে এখন তো নয়শো আশি টাকা রেট আমার কাছে আছে দুইটা এটা আগের কিনা ওই যে বাড়িতে যাওয়ার পরে রেখে গেছি আর কি এখন এটা সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকায় বিক্রি করি এটা দুই লিটার কিলাম চারটি এখন চারশো আগে তো আসলে দেড়শো টাকা লিটার একশো চল্লিশ টাকা লিটার কিছু করার নাই এখন কম কম খাইতেছি জীবন তো বাঁচাইতে হবে চলতে হবে আবার যারা খোলা তেল কিনতে কারওয়ান বাজারে আসছেন তাদের ফিরতে হচ্ছে খালি হাতে এমন বেশ কিছু দোকান ঘুরে দেখেছে প্রথম আলো দল যারা আগে খোলা সয়াবিন তেল বিক্রি করলেও অতিরিক্ত দামের কারণে এখন আর করছেন না খোলা সয়াবিনের তেল না পেয়ে তাই বাধ্য হয়ে পাম তেল কিনছেন অনেক ভোক্তা না কিনলে আর সাইতে পারবে না তারাই কিনতেছে আর যাদের সায় সামান্য আছে তারা বাজারে আসে কিন্তু দাম শুনে আসতে চলে যাইতেছে এগুলি খোলা তেল বাজারে সঙ্গে বাজারে তেল পাই না আমরা খালি পারি না কদিন ধরে কাস্টমার এই জায়গায় তো আপনি লোক বেশি নর্মাল খোলা ছাড়া আর দেখা যাচ্ছে আধা কেজি করে নেয় বোতল কিনে খোলা তেল কিনে আমি খোলা তেল আনতে পারি না ব্যস্ত পারি না তেলের দামটা বাংলাদেশে এত বেড়ে গেছে যে খোলা তেল কিনতে সাধারণ মানুষ সেই খোলা তেলটাও কিনতে পারছে না কারওয়ান বাজারে তেলের সরবরাহ তদারকি করতে আসা একটি বাজার প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা বলেছেন বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ আছে তবে চাহিদা বেশি থাকায় ঈদে কিছুটা ঘাটতি হয়েছে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আমাদের সরবরাহ সবসময় আছে আর কি আমরা দিচ্ছি প্রোডাক্ট হ্যাঁ জি না আমরা দিয়েছি তেল ছিল না যে ঈদের আগে তো একটু কাটতি বেশি হয় হয়তো দিয়েছে আমরা ছিটিয়ে দিয়েছে আর কি সবাইকে যাতে অল্প অল্প পাই সেরকমই দিয়েছে প্রথম আলো দলটি ঘুরে এসেছে রাজধানীর বেগুন বাড়ির এমন একটি এলাকা যেখানে বসবাস করেন নিম্নয়ের মানুষ সেখানকার দোকানিরা বলছেন ঈদের অন্তত সাত দিন আগে থেকেই তারা বোতলজাত বা খোলা কোনো তেলই পাচ্ছেন না জাতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বারবার যোগাযোগ করেও বিফল হয়েছেন তারা আমরা গরিব মানুষ যোগাতে না তেল ছাড়াই খাইতেছি তরকারি না দেখাই দেখবেন তরকারি আমরা ঘরে দেখাই একবার পেঁয়াজ ছাড়া তরকারি খাইছি অন তেল ছাড়া তরকারি খাই ওন আমরা মৃত্যু ছাড়া আর কিন্তু উভয় নাই মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই দুঃখজনক হ্যাঁ কারণ আমাদের তো আর্নিং এত বেশি না যেই টাকা আর্ন হয় ওই টাকার মধ্যে তেল কিনে সংসার চালানো আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় আর আয় না বাড়লেও ক্রমাগত ব্যয় বেড়েছে সাধারণ ভোক্তাদের তার উপর তেলের সরবরাহ না থাকায় এবং দাম বাড়তি থাকায় এই এলাকার মানুষের চোখে মুখে দেখা গেছে ক্ষোভের ছায়া সকলেই চেয়েছেন সরকারের হস্তক্ষেপে যেন দ্রুত কমে তেলের দাম দশটার পনেরো এম করে নিয়ে দিনের দিন খায় সরকার যদি কমাইতে তাহলে তো মানুষের বালিতে সরকারে খালি বারাই বাড়াই আর মানুষের খাইবো নেই এদিকে আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বাজারে সয়াবিন তেলের সংকট কেন তৈরি হল তেলের দাম কেন বাড়ল তা জানতে ব্যবসায়ী মেরার সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন বৈঠক শেষে টিপু মুন্সি বলেছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা তেল কারচুপির জন্য দায়ী যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বাণিজ্যমন্ত্রী বলেন তিনি ব্যবসায়ীদের বিশ্বাস করে ভুল করেছেন বিশ্বাস করাটা তার ব্যর্থতা ছিল আগামী জুন মাস থেকে এক কোটি পরিবারকে সুলভ মূল্যে টিসিবির মাধ্যমে তেল দেওয়া হবে বলেও জানিয়েছেন টিপু মুন্সি সয়াবিন তেল একশো দশ টাকা লিটারেই বিক্রি করবে টিসিবি তাদের এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এই ছিল আজকের মতো আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে